নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি। এই ধরনের আপডেট পেতে চাইলে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব, সেটা মোহনবাগানের প্র্যাকটিস সংক্রান্ত কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিই। যেটা হচ্ছে, বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগান কিন্তু ক্লোজ ডোর অনুশীলন করছেন, এবং ক্লোজ ডোর অনুশীলনের মধ্যে মোহনবাগান কিন্তু অনেক কিছু নতুন জিনিস করছে মুম্বাইকে রুখে দেওয়ার জন্য। যেমনটা হচ্ছে, মোহনবাগানের প্রধান টার্গেট হচ্ছে ছানতেকে রুখে দেওয়া, কারণ ছানতেই কিন্তু ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। তো এটা একটা ব্যাপার রয়েছে এইদিকে, সেই কারণে কিন্তু সুভাশিস যদি ফলস খায়, সেই জন্য নতুনভাবে সব কিছু তৈরি করা হচ্ছে, যাতে সুভাশিসের বদলে অন্য কেউ এসে ছানতেকে রুখে দিতে পারে। সেই জন্য লিস্টনকেও কিন্তু ভালোভাবে তৈরি করা হচ্ছে। এছাড়া কিন্তু সেট পিসের জন্য, যেমন দিমিত্রি পেত্রাতোস রয়েছেন, কর্নার কিক নেন, তারপর ফ্রি কিকও নেন, সেই সাথে যদি পেনাল্টি বক্সের বাইরে ফ্রি কিক পায় মোহনবাগান, সেক্ষেত্রে কিন্তু লিস্টন কোলাসোকেও তৈরি রাখা হচ্ছে। কারণ লিস্টন কোলাসো এইরকম জায়গা থেকে কিন্তু অনেক ফ্রি কিক থেকে ডাইরেক্ট গোল করেছিলেন, সে কারণে লিস্টন কোলাসোকেও একদম প্রস্তুত রাখা হচ্ছে। এছাড়া বন্ধুরা, এই প্র্যাকটিসের মধ্যেই একটা খারাপ জিনিস, মানে দুঃসংবাদ যেটা তোমাদেরকে বলবো, যেটা হচ্ছে বুধবারে কিন্তু মনবীর সিং তিনি কিন্তু প্র্যাকটিস করেননি, এবং গতকাল বৃহস্পতিবার তিনি প্র্যাকটিসে এলেও তিনি কিন্তু বল নিয়ে কিছুটা নাড়াচাড়া করে তারপর তিনি মাঠ থেকে বেরিয়ে গিয়েছিলেন। তো কিছুটা, মানে যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তার কিন্তু সামান্য হলেও কিছুটা ইঞ্জুরি কিন্তু রয়েছে। তো আজকে শুক্রবার তাকে নিয়ে কিন্তু ফাইনাল ডিসিশান আসবে। তবে যেটুকু খবর এখনও অবধি পেলাম, তার ইঞ্জুরি যা থাকুক না কেন, খুব একটা কিন্তু গুরুতর নয়। আশা করা যাচ্ছে আগামীকালের ম্যাচের জন্য তিনি অ্যাভেলেবেল থাকবেন। তো তার মতো কোয়ালিটি প্লেয়ার অবশ্যই কিন্তু ফার্স্ট ইলেভেনে দরকার। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি, সেটা একজন নতুন বিদেশিকে নিয়ে, যার নাম হচ্ছে জোসুয়া নিসবেট। তো জোসুয়া নিসবেট হচ্ছেন একজন 24 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার মিডফিল্ডের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ড আর ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পারেন। মার্কেট ভ্যালু 3.6 কোটি টাকা। বর্তমানে তিনি এ লিগের ক্লাব সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সে খেলছেন। তো সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্স, যেখান থেকে এসেছিলেন জেসন কামিন, সেই দলের হয়ে খেলছেন। এবার ব্যাপার হচ্ছে, তার কিন্তু এই 2024 চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো এই প্লেয়ারটি কিন্তু সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্স একাডেমিরই প্রোডাক্ট। এছাড়া তিনি কিন্তু এবারে এ লিগে 27টা ম্যাচে 9টা অ্যাসিস্ট আর 2টো গোল কিন্তু রয়েছে, মানে দারুণ প্লেয়ার মিডফিল্ডার হিসাবে। তো এই 24 বছর বয়সী এই প্লেয়ারটির ওপর কিন্তু ইন্টারেস্ট রয়েছে মোহনবাগানের, এবং বিদেশি একটা মিডিয়া থেকে দাবিও করা হয়েছে মোহনবাগান কিন্তু এই প্লেয়ারটির সাথে কথাবার্তা চালাচ্ছে। তবে বন্ধুরা, যেহেতু তার বয়সটা বর্তমানে মাত্র 24 বছর, এবং তিনি অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমেরও প্লেয়ার, সেক্ষেত্রে তিনি সম্ভবত ভারতে আসতে চাইবেন না। যেমনটা জানা যাচ্ছে, মেলবোর্ন সিটি তার সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে তাকে দলে নেওয়ার জন্য, এবং এই সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে যে তিনি মেলবোর্ন সিটিতে যোগ দিতে পারেন। তো মোহনবাগানে আসার সম্ভাবনা কিন্তু বেশ কম, তবুও খবরটা যেহেতু বেরিয়ে এলো, সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এর আগেও আগের মাসে আমি তোমাদেরকে এই প্লেয়ারটিকে নিয়ে কিন্তু আপডেট দিয়েছিলাম। তো এই মাসেও কিন্তু আবার নতুন করে বড় জায়গা থেকে খবরটা বেরিয়ে এলো, সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এছাড়া বন্ধুরা, এই জোসুয়া নিসবেট ছাড়াও মোহনবাগান কিন্তু বর্তমানে জ্যামি ম্যাকলারেনকে ইতিমধ্যে কিন্তু অনেকটাই কনফার্ম করে ফেলেছে। তো যা সম্ভাবনা রয়েছে, জ্যামি ম্যাকলারেন তিনি সবুজ মেরুন জার্সি গায়ে আগামী সিজনে খেলতে চলেছেন, যেটা কিন্তু বড় সুখবর একটা মোহনবাগানের জন্য তোমরা বলতেই পারো। জ্যামি ম্যাকলারেনের মতো একজন গোল মেশিন প্লেয়ার মোহনবাগান টিমে কিন্তু অবশ্যই দরকার, এবং শুধু গোল মেশিন নয়, তার স্পিডও কিন্তু মারাত্মক রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ডিল হচ্ছে মোহনবাগানের জন্য, সেটা কার্যত তোমরা বলতেই পারো। এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি, সেটা হচ্ছে সেভিয়ার গামাকে নিয়ে। তো বন্ধুরা, সেভিয়ার গামা হচ্ছেন একজন 26 বছর বয়সী ভারতীয় ব্যাক, মার্কেট ভ্যালু 80 লাখ টাকা। বর্তমানে তিনি এফসি গোয়ার সাথে যুক্ত রয়েছেন, এবং এফসি গোয়ার সাথে তার কিন্তু এই 2024 মে মাসে চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এবং বর্তমানে যা শোনা যাচ্ছে, এই জেভিয়ার গামা তিনি কিন্তু আর এফসি গোয়ার সাথে চুক্তি বাড়াতে ইচ্ছুক নয়, এবং জেভিয়ার গামার ওপর আইএসএল থেকে একাধিক ক্লাব ইন্টারেস্ট শো করলেও ইস্ট বেঙ্গল কিন্তু তাকে নেবার রেসে লিড করছে, মানে ইস্ট বেঙ্গল ইন্টারেস্ট শো করছে, এবং ইস্ট বেঙ্গল কিন্তু তাকে একটা ভালো মানের অফার অবধি দিয়েছে। তো দেখা যাক, জেভিয়ার গামা তিনি ইস্ট বেঙ্গলে আসেন নাকি অন্য কোনো দলে যান। তবে তার ইস্ট বেঙ্গল আসার সম্ভাবনা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে বেশ জোরালো, সেটা তোমরা বলতেই পারো। এরপরে তোমাদের যেটা জানাবো, সেটা হচ্ছে প্রবীর দাসকে নিয়ে। তো বন্ধুরা, প্রবীর দাস তিনি কিন্তু কিছু বড় মন্তব্য করেছেন, যেটা আমি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। তো প্রবীর দাসের কাছে তিনি নিজেই জানিয়েছেন যে ইস্ট বেঙ্গলেরও অফার ছিল, এবং সেইটা নিয়েই তিনি জানিয়েছেন যে মোহনবাগান আমার হৃদয়ে, তাই ইস্ট বেঙ্গলে সই করতে পারবো না, যতদিন ফুটবল খেলবো মোহনবাগান সমর্থকদের কষ্ট দেবো না। এইটা কিন্তু জানিয়েছেন প্রবীর দাস, যেটা কিন্তু প্রবীর দাসের একটা বড় মন্তব্য, সেটা কার্যত তোমরা বলতেই পারো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।